আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে কদমবসি করতে গেছেন জুনায়দ সাকি। সেন্ট মার্টিনের নিখোঁজ বিসিএস ক্যাডার হ্যাপিকে কক্সবাজার থেকে উদ্ধার। ইন্টার্নদের হাতে মার খাওয়ার সময় তিন হাসপাতালে ঘুরে চিকিৎসা নিলেন মুখ ঢেকে। চাপাই নবাবগঞ্জে কারা হেফাজতে কয়েদির মৃত্যু। কারাবন্দী স্বপন ও অ্যানির পরিবারের পাশে বিএনপি। ইফটিজিং এর প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যা। বাংলাদেশে বিশ্ব থেকে একঘরে হওয়ার উপক্রম হয়েছে জামায়াত। শিক্ষার্থীদের দিয়ে ভিকারুননেসা ঘেরাওয়ের হুমকি সেই শিক্ষকের। পাওনা টাকা চাওয়ায় পল্লী চিকিৎসককে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। নওয়াজ শরীফকে হার মেনে নিতে বলল ইমরানের পিটিআই। এবং অর্নারের শততম মাইল ফলকের ম্যাচে অস্ট্রেলিয়ার জয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতা নবায়ন করার সঙ্গে সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ভারতের দিল্লিতে কদমবসি করতে গেছেন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়দ সাকি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন। জুনায়দ সাকি বলেন, ক্ষমতা নবায়ন করার সঙ্গে সঙ্গে তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে কদমবসি করতে গেছেন। দিল্লিতে গিয়ে তারা যে ক্ষমতায় আছেন এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে গেছেন। এজন্য ভারত আজকে আমাদের দেশের ঐতিহ্য টাঙ্গাইল শাড়ি নিজেদের বলে দাবি করছে। পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, টাঙ্গাইল শাড়ি খুবই ক্ষুদ্র একটা ইস্যু, আমরা তো অনেক বড় ইস্যুর সমস্যা সমাধান করে ফেলেছি। তিনি বলেন, ভারতের কাছে তিনি বাংলাদেশের কোনো স্বার্থের প্রশ্ন বলতে পারেননি। সীমান্তে আমাদের বিজেপি হত্যা করা হয় কিন্তু প্রতিবাদ পর্যন্ত করতে পারেন না। আজকে আমাদের দেশের নদীর পানি, বাণিজ্যের স্বার্থ, বাংলাদেশের সমস্ত সম্পর্কের ক্ষেত্রে যত রকম স্বার্থ আছে সেগুলো তিনি বলতে পারেননি। জুনায়দ সাকি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিকে যেভাবে আন্তর্জাতিকীকরণ করা দরকার ছিল এ সরকার তার কিছুই করতে পারেনি। রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে ভারত, চীন, এমনকি রাশিয়াও মিয়ানমারের পক্ষে থাকে কিন্তু তারা বাংলাদেশের পক্ষে থাকে না। কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া নারী বিসিএস ক্যাডার মাহমুদা আক্তার হ্যাপিকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর কক্সবাজার শহরের একটি কটেজ থেকে তাকে উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুরে হ্যাপিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ ওই নারীকে উদ্ধার করে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি। মাহমুদা আক্তার হ্যাপি টাঙ্গাইল জেলার বাসিন্দা। তিনি 41তম বিসিএস ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। তাকে বন বিভাগে প্রদান করা হয়েছে। গত 4 ফেব্রুয়ারি সেন্ট মার্টিন দ্বীপ থেকে নিখোঁজ হয়েছিলেন হ্যাপি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হাতে নির্মম নির্যাতনের শিকার সুমন পারভেজ রিপন প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন। তার দাবি, চিকিৎসা নেওয়ার জন্য তিনি গতকাল বৃহস্পতিবার রাজশাহীর 3টি হাসপাতাল ক্লিনিকে গিয়েছিলেন, তবে চিকিৎসকেরা তার চিকিৎসা করতে চাননি। পরে একটি সামাজিক সংগঠনের নেতার পরামর্শে মুখ ঢেকে একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। আজ শুক্রবার বিকেলে তিনি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন সুমন পারভেজ রিপন। তবে যে হাসপাতাল ক্লিনিক গুলো চিকিৎসা করেনি এবং যেখানে মুখ ঢেকে চিকিৎসা করেছেন সেই প্রতিষ্ঠানগুলোর নাম জানাতে চাননি সুমন। তিনি বলেন, এমনিতেই বিপদের মধ্যে আছি, আমি সবাইকে জড়িয়ে আরো বিপদ বাড়াতে চাই না। তিনি বিচার দাবি করে বলেছেন, আমি কোনো অন্যায় করিনি, সুষ্ঠু বিচার চাই। বিচার না পেলে হাসপাতালের সামনে গিয়ে আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। সুমন পারভেজ নগরীর বোসপাড়া এলাকার বাসিন্দা। তার মা পিয়ারা বেগম সিওপিডি রোগে আক্রান্ত। এজন্য 2রা ফেব্রুয়ারি তাকে রামেক হাসপাতালের 49 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। বুধবার দুপুরে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা তাদের কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে সুমনকে বেধড়ক পেটান। চাপাই নবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আবুল কালাম আজাদ নামের 31 বছর বয়সী এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে হঠাৎ বুকে ব্যথা উঠলে তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে মৃত ঘোষণা করেন। কালাম আজাদ ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তার স্ত্রী বৃষ্টি খাতুন বলেন, 20 দিন আগে মাদকদ্রব্য অধিদপ্তরের লোকজন আমার স্বামীকে সুস্থ অবস্থায় মাদকসহ আটক করে। পরে তাকে 1 মাসের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। আজ দুপুরে হঠাৎ করে খবর আসে আমার স্বামী কারাগারে মারা গেছে।
সে তো একজন সুস্থ মানুষ, হঠাৎ করে কেন মারা যাবে? এই বিষয়ে চাপাই নবাবগঞ্জ কারাগারের জেল সুপার মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মাদক মামলায় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের সাজা দিয়ে ওই ব্যক্তিকে কারাগারে পাঠান। কারাবাসের 20 দিন পর আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। শুক্রবার এই দুই নেতার পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অরিন্দ্র ইসলাম অমিত এবং জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির হুমায়ুন। এ সময় তারা বিএনপির এই দুই নেতার পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। এ সময় নেতারা কারাবন্দী নেতৃবৃন্দের উপস্থিত পরিবারের সদস্যদের সঙ্গে যে কোনো পরিস্থিতিতে দল তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জহির উদ্দিন স্বপন ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর গ্রেফতার করা হয়। বর্তমানে দুজনই একাধিক মামলায় কাশিমপুর কারাগারে বন্দী। মুন্সিগঞ্জের শ্রীনগরে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় নীরব আহমেদ নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে বখাটেরা বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে 5টার দিকে শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকায় হত্যা করা হয় তাকে। নিহত নীরব শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকার দেলাওয়ার হোসেনের ছেলে। লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল সে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা চলাকালীন ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করে বখাটেরা। নীরব ও তার সহপাঠীরা ঘটনার প্রতিবাদ করে। এরই জেরে আজ শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলার কামারগাঁও গ্রামে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন নীরব। সেখানে এসে হামলা চালায় ইফটিজিংকারীরা। ধারালো ছুরি দিয়ে মাথা ও পিঠে আঘাত করে নীরবকে গুরুতর আহত করে হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন নীরবকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ গণতান্ত্রিক বিশ্ব থেকে একঘরে হওয়ার উপক্রম হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলনে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান বলেন, প্রতিবেশী রাষ্ট্রের মদদে বর্তমান আওয়ামী সরকার নানা কূটকৌশলে 7ই জানুয়ারি এক অদ্ভুত ডামি নির্বাচন করে জনগণের ম্যান্ডেট ছাড়াই আবারও ক্ষমতা দখল করেছে। জনগণ সরকারের এই ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ ও গণতান্ত্রিক বিশ্ব সরকারের ডামি নির্বাচনকে এখনও স্বীকৃতি দেয়নি। বাংলাদেশে গণতান্ত্রিক বিশ্ব থেকে একঘরে হওয়ার উপক্রম হয়েছে। সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বাংলাদেশে মানবাধিকার আজ ভুলুণ্ঠিত। জনগণকে কথা বলতে দেয়া হচ্ছে না, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশের অর্থনৈতিক ব্যবস্থা পঙ্গু করে দেওয়া হয়েছে। দেশে জানমাল ইজ্জত আব্রুর কোনো নিরাপত্তা নেই। চাকুরিতে পুনর্বহাল না করলে শিক্ষার্থী অভিভাবকদের দিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঘেরাওয়ের হুমকি দিয়েছেন সাময়িক বরখাস্ত শাখা প্রধান শাহ আলম খান। তথ্যমতে গত 4 জানুয়ারি নিয়ম বহির্ভূতভাবে প্রথম শ্রেণীতে কয়েকজন শিক্ষার্থী ভর্তির অভিযোগে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে মূল ক্যাম্পাসের দিবা শাখার প্রধান শাহ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে পুরো ঘটনা তদন্ত করতে 3 সদস্যের একটি টিম গঠন করা হয়। তবে এখন পর্যন্ত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়নি। এদিকে বরখাস্ত হওয়া সত্ত্বেও শিক্ষক শাহ আলম স্কুলের সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করছেন। একই সঙ্গে যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের হুমকি দিচ্ছেন তিনি। এছাড়া দ্রুত সময়ের মধ্যে চাকরিতে পুনর্বহাল না করলে নিজ শাখার শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ভিকারুননিসা ঘেরাও করার হুমকিও দিয়েছেন শাহ আলম। তার এ ধরনের হুমকিতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন অন্যান্য শিক্ষকরা। বিষয়টি নিয়ে অধ্যক্ষের কাছে মৌখিকভাবে অভিযোগও জানিয়েছেন তারা। বগুড়ার ধুনচে পাওনা টাকা চাওয়ায় গোলাম রাব্বানি নামে 35 বছর বয়সী এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গোলাম রাব্বানি ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু মধ্যপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গত 6 মাস আগে গোলাম রাব্বানির কাছ থেকে 1.5 লাখ টাকা ধার নেন একই গ্রামের খোরশেদ আলমের ছেলে মশিউর রহমান।
প্রমাণ। কিন্তু দীর্ঘদিনেও ধারে টাকা পরিশোধ না করায় বিষয়টি স্থানীয় মাতব্বরদের জানায় গোলাম রাব্বানি। এতে ক্ষিপ্ত হয়ে মশিউর রহমান গত 4 ফেব্রুয়ারি সন্ধ্যার ধারে টাকা ফেরত দেওয়ার কথা বলে গোলাম রাব্বানিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মশিউর। কিন্তু ধারে টাকা ফেরত না দিয়ে মশিউর সহ 5 থেকে 6 জন ব্যক্তি গোলাম রাব্বানিকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তাকে ধুনট হাসপাতালে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর 1টার দিকে গোলাম রাব্বানির মৃত্যু হয়েছে। পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে, কিন্তু ইতোমধ্যে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক এ ইনসাফ শুক্রবার দাবি করেছে তারা 150টি আসনে এগিয়ে রয়েছে। একই সঙ্গে তারা পিএমএলএন নেতা নওয়াজ শরীফকে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে, মোট 204টি আসনের অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত স্বতন্ত্রতা সবচেয়ে বেশি আসন পেয়েছেন। জিও টিভির তথ্য অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 87টি আসন, যার বেশিরভাগই ইমরান খান সমর্থিত। নওয়াজ শরীফের পিএমএলএন পেয়েছে 60টি, আর এক প্রতিদ্বন্দ্বী পিপিপি পেয়েছে 45টি আসন, বাকি দলগুলো পেয়েছে মোট 12টি আসন। পিটিআই নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দাবি করেছে, একটু দয়া করুন, হার মেনে নিন, পাকিস্তানের জনগণ কখনো আপনাকে মেনে নেবে না, একজন গণতন্ত্রী হিসেবে নিজের গ্রহণযোগ্য পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগ। দীপালোকে ডাকাতি ব্যাপকভাবে প্রত্যাখ্যান করতে যাচ্ছে পাকিস্তান, পিটিআই জিতছে, রায়কে সম্মান জানান। মাঠে নেমে দারুণ এক মাইলফলক গড়ে ফেললেন ডেভিড ওয়ার্নার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচটি টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের 100তম টি টোয়েন্টি খেলতে নামলেন এই ওপেনার। আবার ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টির প্রতিটি 100তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়লেন। এমন ম্যাচে তার ব্যাটে ভর করেই ক্যারিবীয়দের 11 রানে হারালো অস্ট্রেলিয়া। সিরিজও 1-0 ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। আজ শুক্রবার হোবার্টে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 213 রানের বিশাল সংগ্রহ পায়। জবাবে উইন্ডিজের শুরুটা ঝড়ো হলেও 8 উইকেট হারিয়ে 202 রানে থামে। আমাদের আগামীকাল সকাল 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।